হলো ভাই, এত খুশি, ক্যামেরা ফ্যামেরা নিলি নাকি? এই না 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 না, ফোনেই শ্যুট হচ্ছে, ফোনেই শ্যুট হচ্ছে। দেখো একজন ক্রিয়েটারের কাছে একসুই যে পুরো সেট আপ রেডি হওয়া, এটা একটা বিশাল ব্যাপার। কারণ আগে দেখো, যখন আমার 1 week 2 week লেগে যেত এক একটা ভিডিও আপলোড দিতে, এক তো ভাই এই টাঙাও সেই টাঙাও, এই সুইচ গোজো ওই সুইচ গোজো, মানে সেট আপ করতে গিয়েই ভাই আলাদা হ্যাপা, তার ভিতর অলসতা কাজ করতো, তাই ভাই পিছিয়ে যেত, এত লেট হয়ে যেত। কিন্তু এখন ভাই 1 switch পুরো সেট আপ রেডি, তাই ভাবলাম খুশিটা তোমাদের সাথে শেয়ার করি, যদি খুশিটা কমে। হ্যাঁ, খুশি তো বললে আরও বাড়ে রে, কেন? দুঃখ বললে যদি দুঃখ আরও কমে, তাহলে খুশি বললে খুশিটাও আরও কমবে, এখানে রুল চেঞ্জ কেন হবে? কি বলে? দেখো আমি বাইরেও শ্যুট করেছি, তো সেখান থেকে বলছি, বাইরে যদি ভাই সূর্য মামা যদি উঠে থাকে, তাহলে ভাই তার থেকে সোর্স অফ লাইট আর কিচ্ছু নেই ভাই, সূর্যের আলোতেই তোমার সমস্ত কিছু হয়ে যাবে। কিন্তু তুমি যদি চারকোপের ভেতরে শ্যুট করো না, তাহলে ভাই প্রচুর হ্যাপা ভাই। আমার কাছে চারকোপের একটা সেট আপ ছিল, কিন্তু ভাই ওটাই ঠিক জম ছিল না, তাই ভাই নতুন আর একটা সেট আপ গঠন করলাম। প্রথমে ভাই রাখলাম এটা, তারপর ভাবলাম যে না, ব্ল্যাক ড্রপটা কালো ড্রপটা আছে, কালো পর্দাটা পিছনে দিয়ে দিই, হলো। কিন্তু তারপরে ওটা সাদা সাদা ভাব কেমন হচ্ছিলো, যেই ক্যামেরাটার উপর একটা হালকা কার্ডবোর্ড রাখলাম, যেই ক্যামেরাটার মানে ছাওয়াটা পড়লো, তখন ভাই এত সুন্দর ফ্রেমটা পেলাম। মানে ভাই অনেক ট্রায়াল আর এরর করার পর এই সুন্দর ফ্রেমটা পেলাম। আর রইল কথা সাউন্ডের, ওবেটাও আছে, আগের সেট আপে দেখা যাচ্ছিলো, কিন্তু এবার এটা একটু নিচে আছে, ঠিক আছে, এটা একটু নিচে রেখেছি। তারপর আসি ক্যামেরায়। হ্যাঁ মানছি ভাই, ক্যামেরার একটা সুবিধা আছে, ওর স্ক্রিনটা যদি তুমি এদিকে সামনে ঘুরিয়ে দাও, তা তুমি নিজেকে দেখতে পারো, যেটা খুব উপকার ভাই। অনেক সময় এমন কি হয়, এই মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট হয়, ঠিক আছে, তো রেকর্ডিং হচ্ছে কি না হচ্ছে বোঝা যায় না, এদিকে বলছি ওদিকে যদি অফ হয়ে যায়, প্রচুর হ্যাপা। আর এদিকে নিজেকে দেখার মতন সুযোগ নেই। কিন্তু ভাই এবার একটা সুবিধা হচ্ছে, এবার ব্যাক ক্যামেরা আছে, কিন্তু নিজেকে দেখতে পাচ্ছি, কারণ সামনে একটা মিরার আছে, ওর রিফ্লেকশানে বুঝতে পারছি। হ্যাঁ নিজেকে দেখতে পাচ্ছি, চুলফুল এলোমেলো থাকলেও ঠিকঠাক করে নেবো, আর অন আছে কি না আছে সেটাও দেখতে পাচ্ছি, আর নিজেকেও দেখতে পাচ্ছি ভাই। এটাও একটা ক্রিয়েটারের কাছে তো ভাই বিশাল উপকার, যা বলে বোঝানো যাবে না। এবার শুধু দেখো কত তাড়াতাড়ি তোমার চোখের সামনে আসতে থাকি, কারণ ভাই 2 বছর রানিং হতে যাচ্ছে, আর আমার হাতেও বেশি সময় নেই, কারণ আমার হাতেও বেশি সময় নেই যে এই গোটা কয়েক মাস হাতে আছে, তাই দেখবে প্রদীপ নেবার আগে একটা ধপ করে জলে, তাই আমিও ভাই পুরোপুরি নিভে যাওয়ার আগে একবার শেষ চেষ্টা করতে চাই, দেখি যদি উনুন ধরাতে পারি।